আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি সিপ্যানেল থেকে ওয়েব মেল বা বিজনেস মেল তৈরি করবেন। ওয়েব মেল বা বিজনেস মেল তৈরি করার জন্য প্রথমে আপনাকে সিপ্যানেলে আসতে হবে। সিপ্যানেলে কিভাবে আসবেন? সিপ্যানেলে আসার জন্য আপনার ডোমেন নেম স্ল্যাশ সিপ্যানেল দিয়ে এন্টার দিতে হবে। আপনার ডোমেন নেম স্ল্যাশ সিপ্যানেল লিখে এন্টার দিতে হবে। এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। চলুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। দেখুন আমি কিন্তু সি প্যানেলে পৌঁছে গিয়েছি। এরপর এখানে ইমেল লিখে সার্চ করতে পারেন বা এখানে প্রথমে আপনি ইমেল সেকশনটা দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন লেখা রয়েছে ইমেল অ্যাকাউন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর ঠিক দেখুন ডান সাইডে লেখা রয়েছে ক্রিয়েট, ক্রিয়েটে আপনাকে ক্লিক করতে হবে। এরপর দেখুন প্রথমে রয়েছে ডোমেন, আপনার ডোমেন নেমটা দেখতে পাবেন। এরপর যে নামে আপনি মেলটা তৈরি করতে চাইছেন সেই নামটা দিয়ে দেবেন। ধরুন আমি সাপোর্ট সাপোর্ট অ্যাট দি রেট অফ অতনু ডট এক্স ওয়াই জেড নামে একটা মেল তৈরি করতে চাইছি। এরপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড আপনি একটা দিয়ে দিবেন। এরপর যদি এডিট সেটিংয়ে ক্লিক করি দেখুন এখানে আপনার সাইজটা বা পেজটা দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে 1 GB করতে পারেন বা আপনি আপনার মতন পেজটা বাড়াতে বা কমাতে পারবেন। এরপর ক্রিয়েট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে, অর্থাৎ এই নামে আমার একটা বিজনেস মেল তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি যদি মেলটা চেক করতে চাই দেখুন এখানে লেখা রয়েছে চেক ইমেল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর জাস্ট এখানে আপনি ওপেন করে নেবেন, এটা টিক মার্ক দিয়ে ওপেন করে নেবেন, তাহলে আপনার মেল দেখতে পাবেন। দেখুন এখান থেকে আপনি মেল পাঠাতে পারবেন বা ইনবক্সে সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আপনি আরেকভাবে ওয়েব মেল দেখতে পাবেন। এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার ডোমেন নেম ডোমেন নেম স্ল্যাশ ওয়েব মেল লিখে এন্টার দিতে হবে। এরপর এখানে আপনার ইমেল আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর লগ ইন করে নেবেন। দেখুন আপনি কিন্তু এখান থেকেও ওয়েব মেল চেক করতে পারবেন, এখান থেকে আপনি মেল পাঠাতে পারবেন বা ইনবক্সে দেখতে পাবেন সমস্ত সমস্ত কিছু কাজ কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এভাবে আপনি একটা বিজনেস মেল বা ওয়েব মেল তৈরি করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।